আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা রসুদ সাল্লা দৃষ্টিতে সেরা তো অর্জন মানুষ যাদের আমল দেখে বোঝা যাবে এরা দুনিয়াতে অনন্য মানুষদের চাইতে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি আল্লাহ পাক তাদেরকে ভালোবেসেছে আর যারা সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত রেখেছে যার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন আসুন মিলিয়ে দেখি এই দশটি আমলের মধ্যে আপনি কয়টি স্থানে অধিকারী হয়েছে। প্রথম নম্বর হলো রসদ সাল্লাহ আলাইসালাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় এক্ষেত্রে যারা হাফেজ ও মালানা আছেন তারা এই সব খুব সহজে পেয়ে যাচ্ছে তাছাড়া আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যদি আলিফ বা তা সা এসব যদি পড়াই তাহলে আমরা সব পেতে পারি তাহলে প্রথম নম্বর গেল নিজে কোরআন শিখবো এবং অন্যকে শেখাবো দুই নম্বর হল রসদ সাল্লা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী যাদের সুন্দর কোমল আচরণ তিনি হলেন সর্বোত্তম আমরা নানা কারণে একটু সমস্যা হলেই খারাপ আচরণ করি আর রাগের সময় খারাপ আচরণ না করলে তো পারাই যায় না সুতরাং আপনার আচরণ খারাপ হলে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন না তারা দুই নম্বরটি হলো আচরণ সন্দেহ করা তিন নম্বর হলো রসদালাম বলেন তোমাদের মধ্যে সর্বসেরা সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ বেলায় খুব ভালো এখনকার যুগে মানুষ ওয়াদা ভঙ্গ করে টাকা নেওয়ার সময় খুব ভালো করে নেয় কিন্তু দেওয়ার সময় তেমন কোনো হতিস থাকে না আপনি পাওনা টাকা চাইতে গেলে সে এমন আচরণ করে যেন আপনি তার কাছে কর্য চাইছেন আল্লাহ মাফ করুক টাকা নেওয়ার ক্ষেত্রে আমরা এই হাদিসের কথা সহন রাখব। আর সঠিক সময় টাকা ফেরত দেব। তাহলে তিন নম্বরটি হলো টাকা ফেরত দেওয়া ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধ করা চার নম্বর হল রসিদ সাল্লা রাসালাম বলেন তোমাদের মধ্যে সর্বতম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্টের আশঙ্কা করে না সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা অপরে দুঃখে কষ্টে সঙ্গী সাথে বিপদে পড়লে মানুষ তাদের কাছে যায় এই ব্যক্তি মানুষকে সাহায্য করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করে না সুতরাং আমরা মানুষকে সাহায্য করতে না পারি তবে একটা জিনিস খেয়াল রাখবো আমার ধারা সে যেন কষ্ট না পায় তার তারা চার নম্বরটি হল মানুষকে সাহায্য করা এবং ক্ষতি না করা পাঁচ নম্বর হল সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো মানুষ বাইরে দিয়ে ভালো থাকে কিন্তু ভিতর দিয়ে তার আসা চরিত্র ফুটে ওঠে মানুষ যখন বাইরে যায় তখন মানুষের নিকট সে খুবই কোমল থাকে আর যখন বাড়িতে আসে তখন তার আচরণ থাকে হিংস্র পশুর মতো বাইরের মানুষদের থেকে সে সুনাম পাওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য সে যা খুশি তাই করে এই জন্য রসদ বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবার কাছে ভালো ছয় নম্বর হলো রসদ বলে সেরা মানুষ হলো সে যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয় বয়স যত বেশি থাকে মানুষ তত পাপ কাজে নিবজিত থাকে আর যৌবনকালে সে সবচেয়ে বেশি পাপ কাজ করে একটি চিন্তা করুন যারা যৌবনে আগে মারা গিয়েছে তাদের হিসাব কম হবে অথচ আপনি জন্মকাল পেলেন আর আপনার কর্ম হল নিকৃষ্ট কাজ সুতরাং এ থেকে সাবধান থাকতে হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদেরকে ভালো কাজ করতে হবে সাত নম্বর হলো রসুদ সাল্লাহ বলেন সর্বোত্তম মানুষ সে যে মানবতার জন্য অধিক লাকার ও উপকারী এখনকার সমাজসেবক এমপি মন্ত্রী যারা আছেন মাসাল্লাহ আল্লাহ আল্লাহ দিক তাদের কাছে যদি সাহায্যের জন্য যাওয়া হয় উল্টো তাকে সাহায্য করতে হয় অর্থাৎ কোনো সমস্যা সমাধান করতে চাইলে তাকে টাকা দিতে হয় টাকা দিতে হয় যারা আমাদেরকে সাহায্য করবে তারা উল্টো আমাদের ক্ষতি করছে অথচ ভোট চাওয়ার জন্য সে কত বিনয়ী ছিল আল্লাহ হেফাজত করু সুতরাং আমরা মানুষকে সাহায্য করব আর এই বিনিময়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সাহায্য করবে আট নম্বর হল রাস্লা সাল্লাহ বলেন আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গীত সে যে তার সঙ্গীতের কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম বড় কঠিন জায়গা একজন পুরুষ তার চরিত্রে সঠিক তথ্য দিতে পারবে তার স্ত্রী স্ত্রী জানে তার স্বামী কত বড় ইমানদার আজকাল সময় মানুষ চাকরিতে কিংবা কোনো প্রতিষ্ঠানে নারীদের সাথে কত সুন্দর আচরণ করে কিন্তু বাসায় তার স্ত্রীর কাছে সে হয়েছে হিংস্র পশু এই জন্য অনেক আলাপবনে মনে করেন পুরুষের চরিত্র সার্টিফিকেট দিতে পারে একমাত্র স্ত্রী হাদিসে সে প্রতিবেশীর কথাও বলা হয়েছে প্রতিশোধী ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে যাতে আমার দ্বারা তার যেন কোনো ক্ষতি না হয় তার সাথে উত্তম আচরণ করতে হবে সুখে দুঃখে তার সঙ্গী সাথে হয়ে থাকতে হবে সে যদি খাবার না পায় তাকে খাবার দিতে হবে যে কোনো প্রয়োজনে তাকে সাহায্য করতে হবে নয় নম্বর হলো রসদ সাল্লা বলেন শ্রেষ্ঠ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী সাহাবিরে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু অন্তরের পরিচ্ছন্ন অধিকারী এটা আবার কি রসিদ সাল্লাহ বলে বলেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকি যাতে কোনো পাপ নেই পাড়াবাড়ি বা জুলুম নেই নেই খেয়ানত ও বিদ্বেষ সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সত্যবতীতে হতে হবে মুত্তাকি কি হতে হবে অন্ত নরম হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নিবেচারি মানাতে হবে দশ নম্বর হল রচ সাল্লাম বলে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর সুতরাং চরিত্র ব্যাপারে এর আগেও একটি হাদিস রয়েছে তবে এটা হলো নর্ম চরিত্র সাধারণ চরিত্র আল্লাহ তালা আমাদেরকে বোঝাও মানার তাফিক দান করুক আমি